साल माने तो साले यार पूरा हरी साल। তো গাইজ আজি আহিলোঁ বৰমা বজাৰ, উৰুকাৰ বজাৰ আজি। আৰু উৰুকাৰ বজাৰ কাৰণে আমি অলপ উৰুকা ৰাতি আৰু দিনতো আমি উৰুকা মানে অলপ এডভান্স উৰুকা খাম আজি, সেইকাৰণে এই বজাৰৰ বৰমা বজাৰত আহিছোঁ গাহৰি আৰু মাছ ল'ব। আৰু ইয়াতে পাই গ'লোঁ দৈ, আহি অলপ দৈ লৈ লওঁ, ভাল দৈ বুলি কৈছে একদম। আৰু চব গাইজ ইফালে একদম শ শ মানে গাহৰিৰে দোকান চব, সেইকাৰণে দামটো অলপ কম ইয়াতে। এইটো লোকেলটো নহয় না, এইটো এইটো হেৰিটো ফাৰামটো এইফালে খাহী দিছ, এইটো কি খাহী নেকি? আমাৰ অলপ মাংস চাই নিবা দিছে নাই বঢ়িয়া। গাইজ 200 টকা কেজি গাহৰি, গুৱাহাটীত 400 টকা, ইয়াতে 200 টকা, ডেৰ কেজি লৈ ল'লোঁ চব গাহৰি। গাহৰি বেছিকৈ দোকান হোৱাৰ কাৰণে দামটো কম, আৰু চাগে লাষ্টত মানে গধূলিলৈকে 100 টকামান কেজি হৈ যাব যদি চেল নহয়। কম 1 কুইণ্টল 1.5 কুইণ্টেলৰ গাহৰি আছে যে, গাহৰিৰে বজাৰ বেছি। আমাৰ হৈ গ'ল গাহৰি ল'লোঁ, খাচী গাহৰি বোলে। গাই চাওক মাছ, এতিয়া মাছৰ বজাৰত সোমালোঁ, কিমান মাছ মানে মাছো আচৰিত ওলাইছে একদম, পুৰা মাছে মাছ, এইবিলাক বিকেট ৰৌ, এইফালে চিতল বৰালি চব ওলাইছে একদম। বৰালি কিমান হ'ল, 2 কেজি না পুৰা, না 100 গ্ৰাম? কাটা কাটা পিছ কেইটা ভালকৈ বনাবা। গাইজ আমি ল'লোঁ এইটো বৰালি 2 কেজি হৈছে, কাটা কাটা 400 টকা কেজি ইয়াতে, এইটো মাছৰ দাম কম ইয়াতে চাগে, বৰালি এতিয়া 700 টকা কেজি হৈছে এনেকুৱা চাইজৰ। অলপ পাতলা কৰিব লাগে, পাতলা কৰিলে বঢ়িয়া হ'ল হয়, বঢ়িয়া
তো গাইজ পালো আহি ঘর আর আহি ঘর আহি এইবিলাক পুরা গাহরি বইল করে ললোয়ে রেডি করে এটা খড়িত বনাম আলু সালু কাটি ললো ইফালে দাঙি নিব ওজন আছে তো গাইজ গাহরি ফ্রাই হয়ে আছে আর সাইডত এইফালে এই চৌকাত পনি আছে লোকাল চিকেন ঘরে মুরগি তাত বনায় আছে আর মানে বনায় আছো এইফালে গাহরি আর সেইফালে মামু আর মাংকু বহি আছে আমার ভেলাঘর আইতাকর ওর দিল বিলাহী অল্প বিলাহী তো দিলে অল্পমান টেস্ট বেলে হয় আর মামুর ভোক লাগি আছে এফালে আমার লোকাল চিকেন রান্ধনি তো হল মাংকু কালার আছে না মাংকুই বনায় আছে চিকেন অল্প পানি দি দিলো আর অল্প গ্রেভি বনাম যেহেতু এখানে অল্প পানি দিছো আমার পর্ক বাড়ি রেডি হয়েছে অল্প ধনিয়া দি দিলো ধনিয়া দিয়ে অল্পমান আকো উতলাই তারপর নমাই দিম গাইজ সব এই আর মাছ বেলে মাছ এই বরালি তো নয় বরালি তো বনার কথা আছে কিন্তু বরালি বনোয়া নহল এই বোলে টুনা মাছ মানে বজারত বোলে ওলাইছিল 62 কেজি ওজনের দাদাই লই আহিলে সাল তো চাও কেরুয়া মানে কাছর নিচিনা সাল এই মাছ বনাম এতিয়া ফ্রাই করিম তারপর এইটার আঞ্জা বনাম আর বরালি তো রাতে বনাম টুনা মাছ বোলে 62 কেজি 62 কেজি ওজন মানে এটা মানুষের সমান হব মাছটো আর মাছটোর ফটো দিয়ে দিছো আপনি আপনাদের গম পাব কোনটো মাছ হয় এইটো মাথাটো নেকি আর হাড্ডিবিলাক একদম মাংসর হাড্ডি নিচিনা আর এতিয়া এইটো ফ্রাই করিম
মাছটো ফ্রাই হৈ গল এতিয়া মাছ আঞ্জা বনাম আৰু আঞ্জাটো আমি নৰ্মেল ষ্টাইলতে বনাম যেনেকৈ মানে আমি ওলকবি বিলাহী মটৰ আদি এনেকৈ বনাম আৰু চাওঁ ফাৰ্ষ্ট টাইম আজি পোনা মাছ খাই চাম কেনেকুৱা লাগে টেষ্টটো আৰু গাইজ মাছৰ আঞ্জাও হৈ গ'ল ৰেডি এয়া চাওক মাছৰ পিচ কি ডাঙৰ ডাঙৰ আৰু এতিয়া টেষ্ট কৰাই কথা আৰু গাইজ ৰেডি হৈ গ'ল এয়া হ'ল লোকেল চিকেন এইটো হ'ল পৰ্ক আৰু এইফালে এইটো হ'ল টুনা ফিচ মাছৰ পিচটো চাওক এই পিচটো খাই কেনেকুৱা লাগিব মই অলপ টেষ্ট কৰি আপোনালোকক কৈ আছোঁ আৰু এইফালে ভাত মাছৰ কণী আৰু ফ্ৰাই মাছ এয়া কমল কাঠ মাছ আনিছিলে এটা তাৰে ধৰক গাইজ টুনা ফিচ অলপ টেষ্ট কৰি চাওঁ কেনেকুৱা লাগে ধৰক গাইজ টুনা ফিচ খালোঁ অলপ টেঙা টেঙা টেষ্ট এটা আছে বাকী ভাল লাগিছে মাছটো বেয়া লগা নাই আৰু এয়া হ'ল পৰ্ক খাচী পৰ্ক লগত খাচী পৰ্ক মজা লাগিব খাই আৰু ভিডিঅ'টো ইয়াতে শেষ কৰোঁ যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে প্লিজ লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিব আৰু ভিডিঅ'টো চোৱাৰ বাবে ধন্যবাদ।